হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপসাস ক্রিয়েশন। আজকে তোমাদের জন্য অনেক দিন পর একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। এটা হচ্ছে একটা নেম প্লেট তৈরি করেছি, অনেক দিন ধরেই ভাবছিলাম করব, তো ফাইনালি এটা কমপ্লিট হয়েছে। তো চলো এবার ভিডিওটা শুরু করা যাক। মাথায় যখন কোনো আইডিয়া আসে না যে নতুন কিছু একটা বানাবো, তার সাথে এইটাও আমায় ভাবতে হয় যে কী দিয়ে বানাবো। তো সেদিনকে সকালবেলা আমি উঠানে ঘুরতে ঘুরতে এই কাঠের টুকরোটা খুঁজে পেয়েছি, মানে কুড়িয়ে পেয়েছি যাকে বলে। কাঠের টুকরোটার শেপটা এতটাই ভালো যে এটাকে আমায় আর আলাদাভাবে কাটতে হয়নি, কিন্তু শুধু এই একটা জায়গায় একটু ফাটা ছিল। বাট তারপরে ভাবলাম যে এটা দিয়ে আমি কাজ চালিয়ে নেব। এটাকে হ্যাং করার জন্যও তো কিছু দরকার, তার জন্য উপরে ওরকম দুটো আলপিন দিয়ে আমি বেঁকিয়ে নিয়েছি, যাতে ওর মধ্যে দড়ি দিয়েও আমি বেঁধে ঝুলিয়ে রাখতে পারি। এই কাঠের ফাটা জায়গাগুলো আমি লেভেল করার জন্য হোয়াইট সিমেন্ট দিয়ে নিয়েছিলাম, দেন এরকম কালার করে নিচ্ছি। আর দেখো সাইডটা আমি বর্ডার করে নিয়েছি ব্ল্যাক কালার দিয়ে, দেন আমি এখানে ওয়াল পুট দিয়ে হোমমেড ক্লে তৈরি করে নিয়েছি। আর সেই ক্লে দিয়েই আমি এখানে যেটা লেখার, মানে যেইটা নেম প্লেটে আমি লিখবো সুইট হোম, সেটা আমি লিখে নিচ্ছি। ক্লে দিয়ে আরও অনেক কিছু আমি এখানে করে নিয়েছি, ফ্লাওয়ার, বাটারফ্লাই। তোমাদেরও যে এখানে সেম করতে হবে, মানে সুইট হোমই লিখতে হবে বা ডিজাইন যা যা আছে সেরকমই করতে হবে, এরকম কোনো কথা নেই। তোমরা তোমাদের ইচ্ছা মতনও করতে পারো। এখানে সুইট হোমের বদলে অন্য কোনো, তোমাদের বাড়ির যদি নিজস্ব কোনো নাম থাকে সেটাও লিখতে পারো। একদম কালার দিয়েও চাইলে লেখা যেত, কিন্তু আমি চাইনি যে পুরোটাই যাতে কালার দিয়েই একদম করে দিই। আমি চেয়েছিলাম একটু যাতে থ্রিডি লুক আসে, এর জন্য আমি এখানে ক্লে ব্যবহার করেছি। এরপরে এখানে শুরু করতে হবে কালার করা। এখানে মোটামুটি আমি সব কালারই ইউজ করেছি। এটা একটু আমি কালারিং করতে চেয়েছিলাম, বাট সব কালার ইউজ করার পর খুব একটা বাজে লাগছিল, বেশ কালারিং হয়ে গেছিলো। আমার তো এটা ভালোই লেগেছে, তোমাদের কেমন লেগেছে আমাকে প্লিজ কমেন্টে জানিও। চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। তো চলো এবার আস্তে আস্তে এটার ফুল লুকটা দেখে নেওয়া যাক।